পটুয়াখালী জেলার আটটি উপজেলার দুইশ কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এলসির ভরসার নতুন জানালা প্রকল্পের কৃষি বিষয়ক সহায়তা আওতায় ও বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুক জামান বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষের জনপ্রিয় উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে ব্যবহারিক দক্ষতা উন্নয়ন বাজার ও বিপণন সক্ষমতা তৈরি এবং কৃষি বিষয়ক নানা বিষয়ে আলোচনা হয় 不在这个。